আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আর মাহবুবারা আছি আপনাদের সঙ্গে। কয়েকদিন আগে আমরা সিলেট ট্যুরে গিয়েছিলাম। আমার ছোট ছেলেটাকে নিয়ে তেমন একটা ঘোরাফেরা হয় না, তো ওকে নিয়ে যাওয়াটাই মেন উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর নামে শুরু করলাম। ঢাকা থেকে গিয়েছি, সেরকম কোনো বাজেট আমাদের ছিল না, তারপর একটা টার্গেট তো মোটামুটি থাকে, তো সেই টার্গেটেই আমরা গেলাম। আমরা যে পৌঁছে গেলাম আল্লাহর রহমতে, কেমন যেন একটা এক্সাইটিং এর মতো ব্যাপার ছিল। অনেক দিন পর, আমি অবশ্য এর আগেও সিলেট গিয়েছিলাম, প্রায় বছরখানেকের মতোই ছিলাম। আমার ভাতিজির জামাই, ওনারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন, সেই সুবাদে আমি সিলেট উপশহরে ছিলাম। আমরা শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে চলে আসছি। আমার কেমন যেন বুকটা দুরু দুরু করতেছিল। ভিতরে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকেন, দেখেন কি হয়। ঢুকার পরে কেমন একটা রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছিল, অনেকদিন পর, বহুদিন পর। তো আমি আগেই জানতাম যে এখানে দেখেছিলাম, কারণ আমি বহুবার এসেছি এখানে বছরখানেক থাকার সুবাদে। কবুতরটা আগে দেখতে গেলাম, কবুতরগুলা, আগে তো কবুতরের মধ্যে এরকম খাবার দেয়া থাকতো না, এবং এক জায়গার মধ্যে এরকম গ্রিল দেয়া ছিল না। তখন কবুতরগুলো এমনিতেই জমিনের মধ্যেই থাকতো, তেমন কেউ ডিস্টার্ব করতো না। কিন্তু এখন লোক সমাগম বেশি হওয়ার কারণে হয়তোবা কবুতরটাকে ওদের নিরাপত্তার জন্য, বা ওরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য দেখলাম চারপাশে গ্রিল দিয়ে ফেলেছে, ঘেরাও দিয়ে রেখেছে গ্রিল দিয়ে। আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছি আমার ছেলে দু ছেলেকে নিয়ে, কারণ আমার ছোট ছেলে কখনো এগুলি দেখে নাই। তারপরে সেখান থেকে আমরা অবশ্য আরেকটু ঘুরবো ফিরবো, একটু ভালো করে দেখাবো ওকে, ও অনেক কিছুই দেখেনি নতুন করে, যার জন্য ওকে নিয়ে আসা। তো এখানে একটা বেশ বড় রান্নার একটা আয়োজনের করে তারা, রান্না ঘর বলতে গেলে, সে একটা বিরাট বড় একটা ঘরের মতো আছে, অনেক বড়। এবং এখানে যে ড্যাকগুলার মধ্যে মানুষ উপঢোকনগুলো দেয় সিনিটি নিয়ে এগুলো রান্না করার জন্য, তো ওইখানেও এদের একটা অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে। আগে কিন্তু এগুলো ছিল না, আগে পাতিলের মধ্যেই টাকাগুলো ফেলে দিত মানুষ, উপঢোকন গুলো। তো যার জন্য আমি আপনাদেরকে একটু ভিতরে দেখালাম, এরকম ছিল না আগে। আগে একটু তিরপল দিয়ে তিরপল দেওয়া ছিল, আশপাশে প্রায় বলতে গেলে খোলাই ছিল আমি যখন আসছিলাম, অনেক বহু বছর আগের কথা এটা। যাই হোক, এখানে দেখলাম দুটো ছাগলও বাঁধা আছে, এবং এখানে খাবারটা নাকি ওরা রাতের বেলা দেয় এশার নামাজের পর। আর অনেকেই ওই যে আপনার মান্যত করা থাকে, তারা খাওয়াবে টাওয়াবে, সেগুলো হয়তো ওরা রান্না বান্না করতেছিল। শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের মধ্যে অনেক গজার মাছ আছে, তো সেই গজার মাছ দেখতে ছেলেকে নিয়ে গেলাম। আমার ছেলে তো খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি নিয়ে সে দেখতেছে, তাকে দেখাচ্ছি, সে কখনো এরকম দেখে নাই। তো মাছগুলা আগে দেখলাম ছিল না এই জিনিসটা, যে গ্রিল দিয়ে বড় বড় মাছগুলোকে আটকে রেখেছে, একটু মানুষের লোকজন যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য একটু দূরত্বে মানুষের হাতের নাগালের একটু ভিতরের দিকে বড় বড় মাছগুলোকে আটকে রেখেছে, আর যে ছোট মাছগুলো ওগুলো বাইরে আসে, ছোট ছোট ওই গ্রিলের ফাঁক দিয়ে আসতে পারে। তো এত বড় বড় মাছ, কিন্তু আমরা ওই মাছগুলোকে তেমন একটা নিতে পারিনি। এই ছোট মাছগুলোকে আবার মানুষে ওই ছোট কাচকি মাছ টাছে এই টাইপের দেয়, ওরা খেতে আসছে, সেটাই দেখালাম আপনাদেরকে। কিন্তু বড় মাছগুলো এদিকে আসতে পারে না, তো বেশ বড়ই করে ঘেরাও করে রাখা, উঁচু উঁচু গ্রিল দেয়া, যাতে মানুষ ওদেরকে ডিস্টার্ব করতে না পারে মাছগুলোকে, সেভাবে করে ওরা করে রেখেছিল। তা আমি ছোট ছেলেকে নিয়ে বেশ অনেকক্ষণ এটা দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও দেখেন। আমার বড় ছেলে যখন গিয়েছিল তখন ও অনেক ছোট ছিল, প্রায় 18-19 বছর আগের কথা।
আমার ছেলেকে আরো একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর এখানে একটা অলৌকিক কূপ আছে, যে কূপ থেকে সব সময় পানি বের হয়, একটু 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 করে পানি বের হয় ওখান থেকে। সেই কূপের এখানে আবার একটা কুয়ার মতো ছিল ছোট, তো সেই কুয়াটা এখন আছে কিনা আমি জানি না, চলেন দেখি সেই কুয়াটাকে পাওয়া যায় কিনা, দেখতে যাই আমরা। আর এখানে একটা কথা বলে রাখি, আশেপাশে বহু ফকিরের বেশে বিভিন্ন রকমের লাল হলুদ নীল সবুজ এরকম কাপড় পরে জটা চুল টুল নিয়ে ওরা বসে থাকে, ওরা কিন্তু আপনাদেরকে ফলো করবে, এরা কেউ ভালো কেউ ভালো না, তো কারা ভালো আমরা জানি না, তো যাই হোক এদের থেকে আমরা একটু দূরেই থাকতে চেষ্টা করবেন আপনারাও, আমিও থাকবো ছিলাম। আর এই বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান, ওই এলাকার মাজার শরীফের কবরস্থান। এই মাজার শরীফে কিন্তু আমাদের নায়ক যে সালমান শাহ তাকেও কিন্তু এখানে কবর দিয়েছে। তো এটা হলো পিছন সাইডটা, শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর পিছনের মাজারের পিছনের অংশটুকু, এদিক দিয়েও ঢোকা যায়। এখানে মধ্যে কিছু একটা হাউস দেখলাম আমি, এই হাউসটাও অনেক পুরানো, এখানে মানুষ অজু টজু করতো, তো এখন এটা তেমন একটা ব্যবহৃত হয় না, ব্যবহার করে না কেউ। আমি কূপের দিকে রওনা দিলাম, কূপটা কোথায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, তো সেখানে যাচ্ছি